দেখো, তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে টার্গেট এনটিএ নেট হিস্ট্রি প্র্যাকটিস সেট বই। অর্থাৎ দীর্ঘদিন ধরে নেটের ভালো প্র্যাকটিস সেট বইয়ের অভাব ছিল, এবং লেটেস্ট এনটিএ যে ধরনের প্রশ্ন তাদের কোশ্চিনে দিতে দেখা গিয়েছে, সেই ধরনের কোশ্চিনও কিন্তু খুব একটা মার্কেটে বই নেই, এবং যা আছে সব কিছুই কিন্তু বাইরের বিভিন্ন প্রকাশনের। তো এর আগে আমরা WB সেট হিস্ট্রির জন্য প্র্যাকটিস সেট বই নিয়ে এসেছি, পেপার ওয়ানের জন্য দুর্দান্ত একটি প্র্যাকটিস সেট বই নিয়ে এসেছি, এবং তারপর আমাদের তৃতীয় বই হলো টার্গেট এনটিএ নেট হিস্ট্রির প্র্যাকটিস সেট। দেখো, প্রথমে তোমাদের জানা দরকার একটি বই তোমরা কেন সংগ্রহ করে সেটা প্র্যাকটিস করবে, বইয়ের প্রশ্ন কেমন, বইয়ের বিশ্বাসযোগ্যতা কেমন। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো বইয়ের ক্ষেত্রে। তো 2024-এ এই নতুন বইটি আমরা প্রকাশ করতে পেরেছি, এটা আমাদের এনলাইট হিস্ট্রি থেকে প্রকাশিত হয়েছে। তো চলো একটু দেখা যাক যে এর ভেতরে কি কি রয়েছে এবং কেন তোমরা এই বইটি বাড়িতে বসে প্র্যাকটিস করবে। প্রথমে একটু টেবিল অফ কন্টেন্টের দিকে দেখা যাক। দেখো, এনটিএ নেটের মোট 10টি ইউনিট রয়েছে, এবং সে অনুসারে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি এবং হিস্টোগ্রাফি সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে ইউনিট 10, সেখানে হিস্টোগ্রাফির কোশ্চিন কিন্তু রয়েছে। তাহলে একটা বিষয় ভালো করে দেখো, এতদিন ধরে তোমরা যে সকল নেটের বই প্র্যাকটিস করতে, মূলত সেগুলো নেটের ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে ইউপিএসসির বই তোমরা প্র্যাকটিস করতে, কারণ এই ধরনের কোনো বই কিন্তু আগে বাজারে ছিল না, এবং থাকলেও সেখানে কিন্তু কখনোই এই হিস্টোগ্রাফির কোশ্চিন পাবে না। তো এই বইটাতে স্পেশালি জোর দেওয়া হয়েছে হিস্টোগ্রাফি থেকে শুরু করে যে 10টা ইউনিট নেটের সিলেবাসে রয়েছে, সেই সিলেবাসটাকে ভালো করে গুরুত্ব সহকারে দেখার পরই কিন্তু এখানে প্রশ্নগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অতিরিক্ত 2টা ইউনিট রয়েছে, অর্থাৎ ইউনিট 11-এ এখানে কম্প্রেহেনশনের বিষয়টা রয়েছে, অর্থাৎ প্যাসেজ তুলে যে প্রশ্ন দিত এই রিলেটেডও প্রশ্ন এখানে রাখা হয়েছে। আর 12-তে রয়েছে প্র্যাকটিস কোশ্চেন, অর্থাৎ এনটিএ নেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে সে নিয়েও প্র্যাকটিস সেট কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ও, এরপরে রয়েছে কি ফিচার অব দিস বুক ইনক্লুড, অর্থাৎ কেন তোমরা এই বইটি পড়বে, এই বইয়ের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো, এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ অ্যানালাইসিস পেয়ে যাবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে অ্যাপ্রক্স তার একটা ধারণা তোমরা এখানে করতে পারবে, এবং সেই মতো তোমাদের প্রিপারেশনটা সেই ইউনিটের প্রতি গুরুত্ব দিতে পারবে। দেখো, যে ইউনিট থেকে কম প্রশ্ন এসেছে সেইভাবে তোমাদেরকে সেই ইউনিটটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন ইউনিট থেকে কত পার্সেন্ট করে কোশ্চেন লেটেস্ট এনটিএ নেট যে সময় থেকে নেটের পরীক্ষা নেওয়া শুরু করেছিল সেই সময় থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটু কি ফিচারের দিকে যাওয়া যাক, দেখো কম্প্রেহেনসিভ সিলেবাস কভারেজ, অর্থাৎ এনটিএ নেটের অ্যাকর্ডিং যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের দিকে মাথায় রেখে বইটি এখানে লেখা হয়েছে বা কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। লেটেস্ট প্রিভিয়াস ইয়ার পেপার্স, অর্থাৎ তুমি এখানে 2019 থেকে 2023 পর্যন্ত এনটিএ নেটের যে কোশ্চেন পেপার সেখানে ইউনিট ওয়াইজ কিন্তু এখানে ডিভিশন করা রয়েছে, অর্থাৎ প্রত্যেক ইউনিট থেকে ওই ইয়ারে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। টপিক ওয়াইজ ওয়েটেজ অ্যানালাইসিস করা রয়েছে এখানে। ইনক্লুসিভ কোশ্চেন টাইপ, অর্থাৎ 2 ধরনের কোশ্চেন তোমরা এখানে দেখতে পাবে, কিন্তু এখানে একটু দেখো যে এনটিএ যে ধরনের কোশ্চেন দেয়, অর্থাৎ টু স্টেটমেন্ট বেস কোশ্চেন, তারপর সিকোয়েন্স বেস কোশ্চেন, অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন, অর্থাৎ যে যে ধরনের প্রশ্ন দিতে এনটিএকে দেখা যায় সমস্ত বিষয় কিন্তু এই বইটির ক্ষেত্রে ফলো করা হয়েছে। মানে তোমাদের কমপ্লিট প্রিপারেশন এই বইটি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে হয়ে যাবে। এবার একটু কোশ্চিনের দিকে দেখা যাক। কোশ্চিনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আলোচনা করা রয়েছে প্রত্যেক ইউনিট থেকে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন দিয়েছে। এটা যদি তোমরা দেখো তাহলে একদিকে তোমাদের ধারণা হয়ে যাবে যে এই ইউনিটের ওপর আগের বছরগুলোতে কী ধরনের প্রশ্ন এসেছে। যখন তোমাদের মধ্যে ধারণাটা হয়ে গেল তারপরে তোমরা সেই টপিকের ওপর কিন্তু অতিরিক্ত প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছ, সেই প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিসও করতে পারবে। আমি আরও এখানে দেখাচ্ছি, দেখো এগুলো সব প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, লেটেস্ট, পুরনো না, কারণ ইন্টারনেটের কোশ্চিনের যে প্যাটার্ন সেটা তো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, তো সেই দিকের ওপর কিন্তু খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। এটা আমি প্রথম ইউনিট দেখালাম।
দেখো, অর্থাৎ 131টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেগুলো দেওয়া রয়েছে ইয়ারওয়াইজ। তারপর তোমরা পাচ্ছ প্র্যাকটিস সেট কোশ্চেন, অর্থাৎ সেই টপিকের ওপর কী ধরনের প্রশ্ন ভবিষ্যতে আসতে পারে বা কী ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে তোমাদের প্রিপারেশনটা আরও বেটার হবে, এই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এটা ইউনিট ওয়ানের আমি বিষয়টা বলছি। কতগুলো প্রশ্ন আসে আমরা দেখে নিই একটু ইউনিট ওয়ানের ওপর। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ 307টি, অর্থাৎ ইউনিট ওয়ানের ওপর এখানে গুরুত্বপূর্ণ 307টি কোশ্চেন দেওয়া রয়েছে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ঠিক আছে, এখানে অ্যান্সার কি তোমরা পেয়ে যাচ্ছ, এবং পাশাপাশি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং অ্যান্সার কির ডিটেল সলিউশনও কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং একবার যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তার ডিটেল সলিউশন যখন তোমরা পড়ে নেবে, তখন আলাদা করে অন্য কিছু পড়ার দরকারি প্রয়োজন পড়বে না, কারণ সেই বিষয় সম্পর্কে তোমাদের এখানে ডিটেলসে অ্যানালাইসিস কিন্তু করা রয়েছে। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার না, প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেনে তোমরা ডিটেল সলিউশন এখানে পেয়ে যাচ্ছ। তোমাদেরকে ইউনিট ফাইভে দেখাচ্ছি, এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। পাশাপাশি আমরা এখানে দেখবো যে প্র্যাকটিস সেটেরও কিন্তু অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। এই দেখো, এবার থেকে শুরু হয়ে গেল এখান থেকে প্র্যাকটিস সেট কোশ্চেন, মানে একদিকে তোমরা প্রিভিয়াস ইয়ার আর একদিকে প্র্যাকটিস সেট কোশ্চেন দুটোই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর আমি সব থেকে বেশি গুরুত্ব দেব সেটি হচ্ছে ইউনিট 10-এর উপর, অর্থাৎ 10 নম্বর যে ইউনিট সেখানে হিস্টোগ্রাফির কোশ্চেন রয়েছে। একটা বইও দেখাতে পারবে না যেখানে আলাদা করে হিস্টোগ্রাফির ওপর কোশ্চেন পেপার প্র্যাকটিস করার জন্য দেওয়া থাকে, সবগুলো ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া থাকে, হিস্টোগ্রাফির কোশ্চেন কিন্তু খুব একটা বইয়ে দেওয়া থাকে না। সেটা তোমরা ভালো করে জানো, আলাদা করে বলার প্রয়োজনীয়তা নেই। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে সেটা দেখতে পাচ্ছ, এবং প্র্যাকটিসের জন্য কিন্তু প্রচুর প্রশ্ন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। দু একটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখতে পারো, হু ইজ দ্য নোন ফাদার অফ চার্চ হিস্টোগ্রাফি ডিসকোর্স অ্যানালাইসিস ইন হিস্টোরিক্যাল রিসার্চ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তোমরা দেখতে পাচ্ছ তো এখানে ডিটেলসে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে, যাতে তোমাদের হিস্টোগ্রাফির অংশটা ভালো করে তৈরি হয়ে যায়। এবার শুধুমাত্র কোশ্চিন নয়, তোমরা কোশ্চিনের পাশাপাশি এখানে ডিটেল সলিউশনও পেয়ে যাচ্ছ, মানে সেই বিষয় সম্পর্কে তোমাদের আরও অনেক কিছু জানার সুযোগ থাকছে। তারপরে হচ্ছে লাস্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে কম্প্রিহেনশন বা প্যাসেজ টাইপ কোশ্চিন রয়েছে, এটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো কমপ্লিট প্রিপারেশন কিন্তু এই বইটা ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। শেষে দেখো এখানে প্র্যাকটিস কোশ্চিনও কিন্তু দেওয়া হয়েছে, এবং তারও অ্যান্সার কি এবং সলিউশন সব কিছু পেয়ে যাচ্ছ। দেখো শেষে কিন্তু আমাদের পরিচিতির বিষয়টাও এখানে দিয়ে দিয়েছে, মানে একটি বই সে বইটি কারা লিখছেন এটাও গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন প্রকাশনী থেকে বই প্রকাশিত হলেও সেখানে এডিটর হোক বা লেখক পরিচিতি কিন্তু খুব একটা দেওয়া থাকে না, পাবলিকেশনের নাম দেওয়া থাকে বা যিনি লিখেছেন তার নাম দেওয়া থাকে, কিন্তু লেখক পরিচিতি বা এডিটরের পরিচয় দেওয়া থাকলে তোমরা বুঝতে পারবে যে বইটি কে লিখেছেন, তার কোনো নেটের সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে নাকি এমনি যা পেয়েছেন তাই লিখে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো দেখা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু এই বিষয়টার উপর জোর দেয় না যে অবশ্যই তোমরা যে কোনো বই পড়ার আগে যিনি লিখছেন তার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে তার যোগ্যতার বিষয়টাও তোমাদের একটু দেখা দরকার। তো এই দিক থেকে কিন্তু এখানে বিষয়গুলো ঠিকঠাকভাবে নজর রাখা হয়েছে। তো বইটির মূল্য রাখা হয়েছে কত একটু দেখা যাক, বইটির মূল্য রাখা হয়েছে 420 টাকা। তো তোমরা এই বইটি আমাদের কাছ থেকে মাত্র 250 টাকাতে পেয়ে যাবে, আমরা তোমাদের বাড়িতে হোম ডেলিভারি করে দেবো, কোনো ধরনের অতিরিক্ত চার্জ কিন্তু এখানে লাগবে না। আমরা দেখো ISBN নাম্বারও দিয়ে দিয়েছি বইয়ের। তো এই বইটার বিশেষত্বের ক্ষেত্রে আমি দু একটা কথা তোমাদেরকে বলবো, বাকি তোমরা প্র্যাকটিস করলে কোশ্চিন সম্পর্কে সেটা বুঝতে পারবে। বইয়ের প্রশ্নের যে মান সে সম্পর্কে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি, এবং প্রশ্ন পুরোপুরিভাবে নির্ভুল করা হয়েছে, মানে 100% এরর ফ্রি কিন্তু তোমরা বইটির মধ্যে পেয়ে যাচ্ছ। এর আগে আমরা সেটের বইটি করেছিলাম, সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থেকে গিয়েছে, আমরা সেটা বলেওছি, স্বীকারও করেছি যেহেতু তাড়াহুড়ো করে করেছিলাম বইটা। কিন্তু এই বইটি আমরা দীর্ঘ সময় ধরে সময় নিয়ে আমাদের যে রিসার্চ টিম রয়েছে তাদেরকে দিয়ে বারবার প্রুফ চেক করে
100% এরর ফ্রি করা সম্ভব হয়েছে। তোমরা কিন্তু কোথাও কোনো কোশ্চিন নিয়ে বা কোনো কোশ্চিনের ভুল অ্যান্সার নিয়ে সেটা কিন্তু দেখাতে আমাদেরকে পারবে না। তো 100% তোমরা বইটির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, এর সলিউশনও ডিটেলসে দেওয়া রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই ধরনের বই কিন্তু মার্কেটে তোমরা পাবে না, যেখানে আলাদা করে ইউনিট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপার এবং সেই টপিকের ওপর প্রচুর MCQ দেওয়া রয়েছে। প্রায় 2500-এর ওপর কোশ্চিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সেগুলো যদি এই সামনে নেটের আগে 2 মাস যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমাদের GRF কোয়ালিফাই করাটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং আমরা সবসময় একটি লিমিটেড বই রাখি, তো তোমরা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব হয় একটি বই তোমাদের কাছে রাখা, সংগ্রহ করা এবং সেই মতো প্র্যাকটিস করা। তাহলে বইয়ের গুরুত্ব তোমরা বুঝতে পারবে। এমনকি পেপার ওয়ানের ক্ষেত্রেও আমরা ভালো বই নিয়ে এসেছি এবং সেখানে কোশ্চিন, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপার চ্যাপ্টার ওয়াইজ বা সিলেবাস অনুসারে কোশ্চিন পেপার রয়েছে এবং সেখানে ডিটেল সলিউশনও রয়েছে। মানে আমরা যখন বই নিয়ে আসি, সে বইয়ের বিশ্বাসযোগ্যতা এবং বইয়ের নির্ভরযোগ্যতা, তথ্য সম্পর্কে নির্ভুলতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভালো করে দেখা হয়। তো ওই জন্যই তোমরা যত দ্রুত সম্ভব বইগুলো সংগ্রহ করো এবং বাড়িতে বসে প্র্যাকটিস করা শুরু করো। তারপর তোমরা প্র্যাকটিস করার পরে রিভিউ দাও যে বইটি তোমাদের কেমন লেগেছে। একটু ত্রুটির কথা একটু বলা দরকার। মানে আমার বই বলে আমি নিজে ত্রুটির কথা বলবো না, এটা হতে পারে না। মানে এই বইয়ের মধ্যে যে ফ্রন্ট সাইজ রয়েছে সেটা একটু ছোট হয়ে গিয়েছে, তবে এটাও ঠিক যে তোমাদের দেখতে কোনো অসুবিধে হবে না। একটু বড় হলে ভালো হতো, সেটা আমরা পরবর্তী এডিশনে আরও ঠিক করে নেব, কিন্তু তা সত্ত্বেও তোমাদের কোনো অসুবিধে কিন্তু দেখতে হবে না। আর দেরি না করে অবশ্যই তোমরা বইটি সংগ্রহ করো এবং বইটি সংগ্রহ করে প্র্যাকটিস করা শুরু করে দাও। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।